নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মোচার চপ। শীতের সময় সন্ধ্যাবেলায় ঝালমুড়ির সঙ্গে চপ, সিঙাড়া, পকোড়া খেতে বেশ ভালোই লাগে। বাংলাতে এটা কিন্তু খুব ফেমাস, এখানে পাওয়া যায় না, কিন্তু আমি এটা ঘরেই বানিয়েছি। আপনারা যারা বানাতে চান দেখে নিতে পারেন আমার ভিডিও। তাহলে আসুন শুরু করছি রেসিপি। এখানে মোচা নিয়েছি একটা, এই মোচার থেকে এই ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর ফুলগুলোর মধ্যে থেকে এরকম একটা শক্ত মতো কাঠি আছে, সেটা ফেলে দিচ্ছি। আর কাঠের গোড়ায় যে একটা পাপড়ি মতো আছে সেটাকেও ফেলে দিচ্ছি। এইভাবে আমি ফুলগুলোকে বেছে নেব। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, মোচা বা কচুল্লতি ছাড়াতে গেলে কিন্তু হাত কালো হয়ে যায়। ভালো করে তেল লাগিয়ে নিলে কিন্তু হাতে কোনো কালো দাগ পড়ে না। এইভাবে আমি গোড়ার সব ফুলগুলোকে বেছে নিয়েছি। আর মোচার যে মাঝখানের যে ফুলগুলো আছে এগুলো কিন্তু কচি, এগুলো বাছার দরকার নেই, এইগুলো এইভাবে ডাইরেক্টই দিয়ে দেব। এখানে দেখুন একটা মোচা থেকে এতটা ফুল বেরিয়েছে। এখন এগুলোকে নুন জলে সেদ্ধ করে নেব। আমি এই ফুলগুলোকে নুন জলে সেদ্ধ করে নিয়েছি, এগুলো বেশ সফট হয়ে গেছে। জল চিপে নিয়ে এখন এগুলোকে আমি কেটে নেব। আমি কিন্তু সেদ্ধ করার পরই কাটছি, অনেকে আবার কেটে নিয়েও এটা সেদ্ধ করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। যতটা পারবো এইভাবে কুচিয়ে কেটে নেব। দেখুন সব ফুলগুলোকে এইভাবে আমি কেটে রেডি করে নিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা এরকম একটু লালচে করে ভেজে নেবার পরে দিয়ে দিলাম 4টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আর দিলাম 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। আদা রসুনটা একটু কষিয়ে নিচ্ছি। এরপরে কেটে নেওয়া মোচাগুলো দিয়ে দিলাম। মোচাগুলো মিনিট খানিক ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে আমি 2 মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে এখন হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি। এখানে মোচার পরিমাণটা বুঝে আলুটা দেবেন। আমার এখানে মোচাটা খুব একটা বেশি না বলে আমি 2 আলুই দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। কোয়ার্টার চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ জিরের গুঁড়ো। গ্যাসটাকে একটু কম করে নিয়ে এখন এই সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। কিছুটা সময় কষিয়ে নেবার পরে এখানে ভেজে নেওয়া মুঙ্গফলি, মানে ভেজে নেওয়া বাদামটা ছিলকা ছাড়িয়ে এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। বাদামটা দিয়েও আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। দেখুন ওই কষানোটা রেডি হয়ে গেছে। এখন সব শেষে দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। এইটা দিয়ে মিলিয়ে নিয়ে রেডি করে নিলাম চপের পুরটা। মনে রাখবেন এই পুরটা যতটা টেস্টি হবে চপটা কিন্তু ততটাই খেতে ভালো হবে। মোচার পুরটা রেডি হয়ে গেছে, এখন এটাকে তুলে নিচ্ছি। এই মোচার পুরটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন সাইডে বাটিতে খানিকটা বেসন নিয়ে নিয়েছি, যদি দরকার পড়ে একটু লাগিয়ে নেব। তো এখান থেকে কাটলেট বা চপের সাইজ করে এইভাবে হাত দিয়ে শেপ বানিয়ে নিলাম। এগুলো আপনারা গোল করেও বানাতে পারেন, যার যেমন পছন্দ সেরকম বানাবেন।
যতটা মোচা ছিল এখানে 7টা চপ রেডি করে নিলাম। এবার চপগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি চপের কোটিংটা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে 100 গ্রাম মতো কর্নফ্লাওয়ার নিলাম, আর অন্য প্লেটে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, টোস্ট বিস্কুটের গুঁড়ো। এর মধ্যে প্রয়োজন মতো জল মিশিয়ে মোটামুটি পাতলা ধরনের একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখন একটা করে বানিয়ে নেওয়া চপ এই কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব। এইভাবে চারদিকে নাড়ি চাড়িয়ে ভালোভাবে কোটিংটা করে রেডি করে নিলাম। এটা অন্য প্লেটে রেখে দিচ্ছি। দ্বিতীয়টাও সেম প্রসেসে রেডি করে নিচ্ছি। এখন বানিয়ে নেওয়া 4টে চপ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, আর বাকি কয়েকটা আমি ফ্রিজে রেখে দেব, এটা অন্য সময় ভেজে খাওয়া যাবে। এই চপগুলো দিয়ে গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এই চপটা কিন্তু খেতে মানে মুচমুচে হবে, আর যদি এটাকে বেসনের গোলায় ডুবিয়ে ভাজা যায় সেটা কিন্তু খেতে নরম হবে। এই চপটা দুরকমভাবেই ভাজা যায়। রেডি হয়ে গেছে মুচমুচে মোচার চপ। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো রেসিপি।